প্রিয় মোর, প্রিয় মোরই অপরাধ, কেন জেগেছিল এত আশার স্বাদ, যত ভালোবাসা যত পরমাদ, কেন ছুইলাম ফুল শাক, অপরাধ শুধু মনে থাক। ঝুমারে, আমার অজানা আমাকে ছেড়ে চলে গেল, আমি নির্বোধের মতো তাকে উপেক্ষা করলাম সামনে পেয়েও। আমি কি করে পারলাম অজানাকে কষ্ট দিতে, আমার অজানা চলে গেল ঝুমা। ঝিনুক চিরকুট দুহাতে বুকের মাঝে আঁকড়ে টেনে টেনে কাঁদতে লাগলো। আমি কেন জীবনে ভালোবাসা পাই না বল না, কেন সব পেয়েও হারিয়ে ফেলি। থাম ঝিনুক, চুপ কর আর কাঁদিস না প্লিজ, অফিকে বলবো সমুদ্রকে খুঁজে নিয়ে আসবে। তুই আর কাঁদিস না, তোর শরীরে জ্বর খুব এখনো, ঠোঁটটাও ফুলে উঠেছে, কথা বলিস না। ঝিনুক কাঁদতে কাঁদতে দিশাহারা প্রায় ও পাগলের মতো বলতে লাগলো ঝুমাকে, না রে ঝুমা, আমার অজানা অভিমান করে চলে গেছে, আমার শরীরের কষ্ট কিছু না ওর কষ্টের কাছে। আচ্ছা ঝুমা, ও আবার উল্টো পাল্টা কিছু করবে না তো? ঝুমা আমার কলিজা কাঁপছে রে ঝুমা, ওর কিছু হয়ে গেলে আমি কি কি নিয়ে বাঁচবো বলতে পারিস? সমুদ্রে কিছুই হবে না, বিশ্বাস রাখ, কান্না থামা বোন আমার, এত কাঁদলে আরো অসুস্থ হয়ে যাবি তো। ঝিনুককে বুকে জড়িয়ে বলে ঝুমা। ঝুমা ঝিনুককে জোর করে অন্য রুমে নিয়ে যায়। বিছানায় শুয়ে চিরকুটের লেখাগুলোতে হাত বুলাতে বুলাতে চোখের জল ফেলে ঝিনুক। বোনের এমন কষ্ট সহ্য হয় না ঝুমার, শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদে। এভাবে দাঁড়িয়ে বোনের কষ্ট দেখতে পারে না ঝুমা, ছুটে নিজের রুমে গিয়ে বিছানার কোণে বসে কাঁদতে থাকে। অভির হাত এসে ঝুমার কাঁধে ছুতেই ঝুমা শব্দ করে কেঁদে ওঠে। কাঁদছ কেন, কেঁদো না। অভি আমার বোন, আল্লাহর কপালে এত কষ্ট কেন দিল বলতো? একটা মানুষ কতটা কষ্ট সইতে পারে বলবে আমায়? আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, ভাগ্যের লিখন খণ্ডানো এত সহজ না জুমা। আমরা তো কত খারাপ দিন দেখে এসেছি, এখন দেখো আমাদের মধ্যে কোনো বাধা বা বিচ্ছেদ বেদনা কিছুই নাই। ধৈর্য ধরো, কপালে সুখ থাকলে তো তা আসবেই। সমুদ্রে কোনো খবর পেলে? না জুমা, কোথায় গেল হঠাৎ করে ছেলেটা? সব জায়গায় মোটামুটি খোঁজ নিলাম কিন্তু পেলাম না। তার উপর খালার এই অবস্থা, কাউকে কিছু বলতেও পারছে না। আমার মনের মধ্যে ভয় কাজ করছে। কেন? সমুদ্রে যেমন ইমোশনাল একটা ছেলে, এতদিন যে জিনুককে পাগলের মতো ভালোবেসেছিল, আজ তার মুখে অস্বীকৃতি দোষারোপ শুনে কি করে বসে ছেলেটা আল্লাহ মালুম। ওর কিছু হয়ে গেলে খালা খালু বাঁচবে না জুমা, করুণ গলায় বলে অভি। ঝুমা কান্না কমিয়ে ক্ষোভ নিয়ে বলে, আর আমার বোন কি বাঁচবে? এই সব কিছুর জন্য অর্ক দায়ী, ওর একটা মিথ্যাচারের জন্য সবার জীবনে অশান্তি নেমে আসলো। কল করো, ওকে আমি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। তার আর দরকার হবে না, অর্ককে মোবাইল করে সব জানানো হয়েছে। ভেঙেছে মনে হয় চোরের মতো, তাই না? না, তবে একটু পরেই বুঝতে পারবে। কথাটা বলার কিছুক্ষণ পরই ডোরবেলের আওয়াজ উঠল। ডোরবেলের শব্দ শুনে অভি ঝুমাকে বলে, ওই যে অর্ক এসেছে, ওর সামনে সিন ক্রিয়েট করো না প্লিজ, ও অনুতপ্ত নিজের কাজে। সিন ক্রিয়েট করবো না মানে? ও যে এত বড় সিন ক্রিয়েট করলো সেই বেলায়, ওরে তো আমি। ঝুমা একদম চুপ করে থাকবে বললাম, ওর সাথে যা বলার ঝিনুকি বলবে, আমি তুমি না। পাগল হয়েছো তুমি অভি? ঝিনুকে কি অবস্থা দেখছো না? অর্ককে দেখলে আরো ভেঙে পড়বে ও। সে আমি বুঝবো, এখন চলো আমার সাথে, আর আমি যা বলেছি মনে রাখবে। অভি দরজা খুলতেই অর্ক ভেতরে ঢোকে, একদম এলোমেলো চুলে অগোছালো চেহারায় মলিন মুখে এদিক ওদিক তাকায়। অর্ক অভির দিকে বলে, ঝিনুক কই অভি? ভেতরে যা। অর্ক ঝিনুকের রুমে যায়। ঝুমাও যেতে চাইলে অভি ঝুমার হাত টেনে ধরে। ঝুমা তা দেখে দাঁত কটমট করে বলে, হাত ধরলে কেন, যেতে দাও। না দিব না, বলছি না ওদের সমস্যা ওরা সমাধান করবে, চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আমার মনে কিছু হলে তোমাদের আমি কুচি কুচি করে লবণ মিশিয়ে খাবো, একদম বলে দিলাম। নাকে কাঁদতে কাঁদতে সোফায় বসে ঝুমা। অভি ঝুমার কথার জবাব না দিয়ে পাশে গম্ভীর মুখে বসে পড়ে। ঝিনুক তখনও কাঁদছিল, দরজা খোলার আওয়াজে সেদিকে তাকাতেই দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে, ধোকাবাজ প্রতারক, কেন এসছেন আপনি, দেখতে এসছেন? আপনার ধোকার প্রতারণার শিকার হয়ে কেমন বেঁচে আছি? তাহলে দেখুন, অর্ক আহমেদ খুব ভালো আছি। কেন করলেন আপনি অর্ক, কেন? আমার চোখে তো আপনি অজানা চেয়েও সম্মানের মানুষটা ছিলেন। সেই ছোট্টবেলা থেকে আপনাকে আদর্শ মানুষ ভাবি আমি,
সমুদ্র যদি আমার ভালোবাসায় মিশে থাকে তবে আপনি আমার শ্রদ্ধার আসনে ছিলেন। আমার এতদিনের স্বপ্ন ভালোবাসাকে নিয়ে কেন খেললেন বলেন তো? ভালোবাসি তোমাকে আমি ঝিনুক, খুব ভালোবাসি। আমি তোমার শ্রদ্ধার আসন চাই না, আমি তোমার ভালোবাসা চাই, তোমাকে পেতে চাই। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে বলেছি। তুমি আমার জায়গায় থাকলে কি করতে বলো? ভুলে যেতে শৈশব থেকে বুকের ভেতরে লালিত ভালোবাসাকে, দিয়ে দিতে অন্য কাউকে? আর যা করি ধোকা তো দিতাম না আমি। ভালোবাসা পবিত্র, ভালোবাসায় অশুচি, অপবিত্রতা ঘৃণিত। আপনার ভালোবাসা তো অপবিত্র, ভালোবাসায় মিথ্যার কোনো আশ্রয় নেই অর্ক। আপনি মিথ্যাবাদী, একজন মিথ্যাবাদী কখনো প্রকৃত প্রেমিক হতে পারে না, সে শুধু ধোকা দিতে জানে, ধোকা। এত কিছু জানি না আমি, জানতে বুঝতেও চাই না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস, এটাই আমার সকল কথার মূল। আর তোমাকে পাওয়ার জন্য সব জায়েজ আমার, ভালোবাসার যুদ্ধে সব জায়েজ হয়, জানো না? এটা আপনার ভালোবাসা নয়, আপনার জেদ। এটা ভালোবাসা জীবনকে সুন্দর করে, কারো জীবনকে এলোমেলো করে দেয় না। ভালোবাসার মাঝে প্রাপ্তির চেয়ে তৃপ্তি বেশি থাকে, যা শুধু ভালোবাসার মানুষের সুখেই পাওয়া যায়, জোর করে নয়। আর আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না। আমি সমুদ্রকে ভালোবাসি। মস্তিষ্কে ঢুকিয়ে নিন কথাটা আপনি, অর্ক আহমেদ, এ জীবনে আমাকে আপনি পাবেন না। সেটা সময় না হয় বলে দেবে, কে কাকে পাবে আর কে না পাবে। আমি তো বলেই দিয়েছি, আই ওয়ান্ট ইউ অ্যান্ড ইউ আর মাই, ওনলি মাই, অ্যান্ড দিস ইজ অল। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, ভয় দেখাচ্ছেন? যদি ভাবো তাই তবে তাই। সমুদ্র তো নিজের জায়গা ছেড়ে দিয়েছে, আমি ছাড়ব না, কারণ তোমাকে প্রকৃতভাবে ভালো আমিই বাসি। সমুদ্র তো তোমার জীবনে অর্থাৎ আশা একটা দিশাহীন ঢেউ, যে একবার চলে গেলে আর ফিরে আসবে না। আমি তোমার অন্ধকার জীবনে সেই একমাত্র সূর্য, যার অপশনাল পৃথিবীতে নেই। এবার অর্কের কথায় বেজায় চটে যায় ঝিনুক, রাগে গজগজ করে বলে, ভুল, সম্পূর্ণ ভুল ধারণা এটা আপনার। যে ভালোবাসা এতকাল না দেখেই অটুট ছিল, সে ভালোবাসা এত টুকরো আঘাতে ভেঙে পড়বে না। সমুদ্রের ঢেউ আবার ফিরে আসবে, হয়তো আগের মতো না হলেও ভিন্ন পথে ভিন্নভাবে, তবে সে আসবেই, কারণ সে জানে তার গন্তব্য এখানেই। সূর্যের থেকে দূরত্ব বজায় রাখা উচিত, কারণ সূর্য শুধু জ্বালাতে জানে, এই কারণেই সূর্য বিরান। আমার সমুদ্র তার শীতল পবিত্র ভালোবাসা নিয়ে আবার ফিরবে, সেদিন আপনাকে হার মানতে হবে, আর সেদিনের অপেক্ষায় আমি থাকব। এখন আমার সামনে থেকে চলে যান, নয়তো আমি কি করে বসবো জানি না। যাচ্ছি তবে, ভেবো না আর ফিরবো না, খুব শীঘ্রই ফিরবো, আর তখন তোমাকে আমার হতেই হবে। অর্ক এই কথাটা বলেই চলে যায়। ঝিনুক দাঁতে দাঁত চেপে কষ্টে দুঃখে ফুঁসতে থাকে, নিজের নির্বুদ্ধিতাকে ধিক্কার দেয়। আজ যদিও একটু চালাক হতো, তবে অর্কের চালাকিগুলো ধরতে পারতো, সমুদ্রকেও এভাবে হারাতে হতো না। এবার ঝিনুক নিজের উপর বিরক্ত হচ্ছে, রাগে জিদে বলে, এই দুহাতে ব্যথা দিয়েছিলাম তোমাকে অজানা, তাই না? দরজার চিপায় নিজের এক হাত দিয়ে অন্য হাতে দরজার চাপ দিতে হাত ফেটে রক্ত বের হয়, অন্য হাতও একই কাজ করে। ঝিনুক ব্যথায় কুঁকড়ে ওঠে, তবুও মনে অন্যরকম প্রশান্তি অনুভব করে। শাস্তি দিতে তো পেরেছে এই দুহাতটাকে। আমি জানি না তুমি কত কষ্টে আছো অজানা, তবে এটুকু জেনে রাখো আমিও তোমাকে ছাড়া ভালো নেই, মরে যাব আমি তোমাকে ছাড়া। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অজানা, আমাকে ক্ষমা করে দাও, তুমি ফিরে আসো আমার কাছে, তোমার রজনীগন্ধার কাছে, দু বাহু ডোর জড়িয়ে নাও আমায় তুমি। ঝিনুকের রুম থেকে বেরিয়ে অর্ক কারোর সাথে কোনো কথা না বলেই চলে যায়। অর্কের যাওয়ার সাথে সাথে ঝুমা দৌড়ে বোনের ঘরে ঢুকে দেখে রক্তাক্ত হাত নিয়ে বসে আছে ঝিনুক, নির্বাক, নিস্তব্ধ হয়ে। এই ঝিনুক, এমন কি করে হলো? অভি, অভি, ডক্টর ডাকো প্লিজ। আতঙ্কে গলার স্বর ধরে আসে ঝুমার, কি হয়েছে?
অভিরুমে ঢুকে নিজেও অবাক হয় ঝিনুকের অবস্থা দেখে। তাড়াতাড়ি ডাক্তারকে কল করে, ঝিনুককে জোর করে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায় দুজন। দুদিন হয়ে যায় ঝিনুক চুপচাপ একদৃষ্টিতে চেয়ে থাকে, কারোর সাথে কোনো কথা বলে না। ঝুমা প্রতিদিন কল করে ঝিনুকের খোঁজ নেয়, কিন্তু ঝিনুক মোবাইলটা কানে নিয়ে চুপচাপ বসে থাকে, কোনো হা না কিছুই করে না। অর্ক আজ ঝিনুকের বাড়িতে এসেছে, সাথে গুরুচন্দ্রও নিয়ে এসেছে। অর্কের চোখ মুখ কঠিন হয়ে আছে। ঝিনুকের বাবা রিজবি আহমেদ সামনে আসতেই অর্ক দাঁড়িয়ে সালাম দেয়। রিজবি আহমেদ অর্ককে বুকে জড়িয়ে নেয়। তারপর আব্বাজান কি আশয় বিষয় বলেন। সোফায় বসতে বসতে বলে রিজবি সাহেব, জি আঙ্কেল ভালো আছি, আপনার শরীর কেমন আছে? এই আল্লাপাক রাখছে কোনো রকমে আর কি। ঝুমুর হবু জামাই এসেছে বাড়িতে, খাবার দাবারের আয়োজন করো। জি করছি। ঝিনুকের মা ঝুমার বেগম হেসে রান্নাঘরে চলে গেলেন। রিজবি আহমেদ এবার আনিস আহমেদ অর্ণুত অর্কের বাবাকে উদ্দেশ্য করে বলে, তারপর কি মনে করে হঠাৎ আমার বাড়িতে তোমরা? আমার মেয়ে কি কোনো ঝামেলা করেছে? আরে রিজবি কি বলিস, তোর মেয়েটা তো লক্ষ্মী, এমন লক্ষ্মী মেয়ে এজুকে পাওয়া ভার। তাহলে কেন, আমি কি তোর বাড়িতে আসতে পারি না? আরে তাকে বলেছে পাগল, অবশ্যই আসবি। আসলে হুট করে আসবে আসলি তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ের কিছু নাই, তবে একটা আবদার নিয়ে আসি তোর কাছে, তোর কোনো ঝামেলা হবে না, সব ব্যবস্থা আমি করে রেখেছি, শুধু তুই হ্যাঁ বলবে। কি বলছিস তুই, ক্লিয়ার করে বল। রিজবি তোর মেয়েকে আমি খুব তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে যেতে চাই, এখন তুই যদি সম্মতি দিস তো। আনিস আহমেদ এবার থেমে গেলেন, সাথে সাথে রিজবি আহমেদ বলতে শুরু করেন, আরে দিস তো মানে, আমার মেয়ে তো তোকে দিয়ে রেখেছি, তোর যখন খুশি তুই মেয়ে নিয়ে যেতে পারিস, তাতে আমার কোনো আপত্তি নেই। সত্যি বলছিস, তাহলে সামনে শুক্রবারই শুভ কাজটা সেরে ফেলতে চাই। তোর যেটা ভালো মনে হয়, আমার কোনো আপত্তি নেই। ভাবি নাস্তা দেওয়া বাদ দেন, মেয়েকে নিয়ে আসেন, তার আগে মিষ্টি নিয়ে আসেন, মিষ্টি মুখ করবো। উৎফুল্ল চিত্তে হেসে নাস্তা নিয়ে আসা ঝুমুরকে বলে, অর্ক যা ঝিনুককে নিয়ে আয়, জানা নিজের বউকে আনতে লজ্জা কিসের? হো হো করে হেসে ওঠে আনিস সাহেব, বাবার কথায় লজ্জা পায় অর্ক। অর্ককে এক প্রকার জোর করেই সোফা থেকে উঠিয়ে ঝিনুককে আনতে পাঠায়। খুশিতে আনিস আহমেদ পাগল প্রায়, ঝিনুককে নিজের মেয়ের মতোই ভালোবেসেছেন তিনি, আর আজ সেই মেয়েকে চিরকালের জন্য নিজের কাছে নিয়ে রাখার পাকাপোক্ত ব্যবস্থা করেছেন। খুশিতে ডায়াবেটিস থাকা সত্ত্বেও একটা মিষ্টি টুপ করে মুখে পড়ে নেয় আনিস আহমেদ। আরে করছোটা কি, মিষ্টি খেলে কেন? তোমাকে নিয়ে আর পারি না, এই অবস্থায় মিষ্টি খেতে ডাক্তার নিষেধ করেছে তো, এখন অসুস্থ হলে কি হবে? আরে সুফি আমার আম্মাজান আসে তো, আমার আম্মাজান থাকতে আমার কিছু হবে না, দেখে নিও। দেখেছেন ভাইজান, দেখেন কি কাণ্ড করে আপনার বন্ধু, ছেলে বলতে দেরি উনি এখানে আসতে দেরি করেন নাই, আমাকে বলে সুফিয়ে তাড়াতাড়ি চলো, আমার আম্মাজানকে তাড়াতাড়ি এই বাড়িতে আনতে চাই। ভাবি ও তো সারা জীবনই এরকম রয়ে গেল, আর পরিবর্তন হবে না। আরে শালা ও সরি, তুই তো এখন আমার বেয়াই। আরে বেয়াই শোন, আমি যা আছি আলহামদুলিল্লাহ ভালোই আছি, আমি চাই না আমার কোনো পরিবর্তন আসুক, তোদের মতে সব কিছুতে অসন্তোষ নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব না। হয়েছে, অনেক লেকচার দিয়েছ, এখন চুপচাপ বসে থাকো বৌমা না আসা পর্যন্ত। লেকচারারকে বিয়ে করার এই এক প্যারা, সারাটা জীবন শুধু লেকচারই শুনে কাটালাম। ভাবি দাঁড়িয়ে আছেন কেন, বসেন পাশে, চাচি কই? মা তো শুয়ে আছে, খবর দিয়েছি আসছে মনে হয়। ঝুমুর রেজবি সাহেবের পাশে বসতে বসতে বলে, সবাই মিলে খোশ গল্পে মেতে উঠল। অর্ক অনেকক্ষণ যাবৎ ঝিনুকের দরজার সামনে দাঁড়িয়ে আছে, ভেতরে ঢোকার সাহসটুকুও পাচ্ছে না। ঝিনুকের মুখোমুখি হতে বড্ড ভয় হচ্ছে অর্কের, ঘৃণা ছাড়া আর কি আছে ওই নজরে এখন? কিন্তু অর্ক তো ঘৃণা চায়নি, ও তো ভালোবাসা চেয়েছিল। ছোটবেলায় রিজবি যখন বেলকুনিতে ঝিনুককে বেঁধে রাখত, অর্ক নিচে ক্রিকেট খেলতে আসতো, আর ওর বেখেয়ালি
দুঃখে ভরা নজরের মায়ায় পড়ে যেত, সেই তখন থেকে ভালোবেসে আসছে। ওর নীরবতার নীরব সাথী হয়েছে দূরে বসে, ওর কষ্ট ওর সকল দুঃখগুলো নিজের করে নিতে চেয়েছে অর্ক, চেষ্টা করত ওর মুখে একটু হাসি ফোটাতে। এত ভালোবাসার কি মূল্য পেল? ঝিনুকের রজনীগন্ধা ফুল পছন্দ, প্রায় দেখতো বেলকনিতে দাঁড়িয়ে দুহাতে রজনীগন্ধার গুচ্ছ নিয়ে হাসতো, একা একা কথা বলতো। অর্ক দূর থেকে ওর হাসিতে পাগল হতো, অর্ক চাইতো ও খুশি হোক, সবার মতো স্বাধীন হোক ওর জীবন। গত বছর যখন বুঝতে পারলো ঝিনুক অর্ককে নয় অন্য কাউকে মন দিয়ে বসে আছে, অন্য কাউকে ভালোবাসে, ভেঙে চুরে গিয়েছিল হৃদয়টা। ঘুমের ওষুধ খেয়ে খেয়ে কতবার অচেতন হতে চেয়েছে, কতবার ভুলতে চেয়েছে ঝিনুককে, কিন্তু পারিনি ভুলতে তোমাকে ঝিনুক। আর তাই তো লুকিয়ে তোমার অজানা দেওয়া রজনীগন্ধা সরিয়ে রেখে নিজের রজনীগন্ধা রেখে দিলাম, সাথে নিজের অপ্রকাশিত ভালোবাসাগুলো চিরকুটে লিখে দিতাম সযত্নে। তারপর তোমার অনুভূতিগুলো দেখতাম, সেগুলো পড়ার সময় অন্যরকম শান্তি পেতাম। অজানা যে সমুদ্র সে খবর আমি গ্রামে গিয়ে পাই, যখন রাতের আধারে রজনীগন্ধার গুচ্ছ গ্রিলের পাশে রেখে মায়ের হার্ট অ্যাটাকের কথা শুনে চলে যায় ও। তুমি যদি ওই দিন চিরকুট খুলে দেখতে, তবে আজ আমি তোমাকে নিজের করে পাবার সাহস দেখাতাম না। ওই দিন সমুদ্র তার সকল কথা চিরকুটে লিখে দিয়েছিল, আড়াল ভেঙে সামনে আসতে চেয়েছিল চিরকুটের মাধ্যমে, দেখা করতে চেয়েছিল তোমার সাথে, কিন্তু আমি সেটা কি করে হতে দেব বল।